সাতক্ষীরা পৌরসভা ও উপকূলীয় উপজেলা শ্যামনগর কালীগঞ্জ আশাশুনী সহ জেলার সাতটি উপজেলার টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সাতক্ষীরা সদরের ফিরনি ইউনিয়নের পানি নিরসনে একমাত্র খাল বেউলা, যেটি চিলের ডাঙ্গা কলাতলি হয়ে মহেশ্বরঘাটি সুইচ গেট দিয়ে বেতনা নদীর সাথে সংযুক্ত, কিন্তু অবৈধভাবে বেউলা গাছের মাঠের পশ্চিম পাশের কালবার্টে বাত ও নেট পাটা দিয়ে মাছ চাষ করায় পানি নিরসনে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। তো গ্রামগুলো প্রায় সবই পানির তলায় তলিয়ে আছে এবং ঘেরভেড়ি তো সবই প্রায় পানির তলায় আছে। এই কালবোর্ড দিয়ে পানি সরে তারির মুখে হলো মাটির বস্তা দিয়ে আটকে রেখেছে, রেখে তারির জন্য পানি সত্যি পাচ্ছে না। পানিটা সরব আসা না করলে আমরা তো থাকতে পারবো না, বাঁচাখান থাকতে পারবে না, কোনো কিছু রাখার কোনো জায়গা নেই আমাদের, সমস্ত পানির ভরে সব ভেস্টিছে। এদিকে জলাবদ্ধতা নিরসনে সরকারি খালে অবৈধ নেট পাটা অপসারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়, কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও নেই কোনো কঠোর পদক্ষেপ। এক সপ্তাহ তো পাটা দিয়া থাকলে একটা পাটা দিয়ে চার ইঞ্চির পানি বেজি থাকে, তাহলে কত ইঞ্চি পানি বেজি থাকে? আর এইভাবে আমরা বাচ্চা কাছে কিভাবে বসবাস করবো? নেট পাটা না কাটা পর্যন্ত এর পানি নিষ্পত্তি হবে না। ইতিপূর্বে জেলা প্রশাসক সাহেব আমাদেরকে বলছিলেন যে যত খালে নেট পাটা আছে আমরা যে হোক এটা অপসারণ করবো, কিন্তু আজ কয়েকদিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ওনার কোনো পদক্ষেপ আমাদের নজরে পড়েনি। জেলা প্রশাসন বলছে জলাবদ্ধতা অপসারণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ঘের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, চালানো হবে অভিযান। আমাদের অভিযান চালাচ্ছি, গত দুই তিন দিনে কয়েকশো নেট পাটা আমরা অপসারণ করেছি এবং এটি আমাদের অব্যাহত আছে, পরবর্তীতে যদি আবারও সেটি দেয় আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে 12,065 হেক্টর জমির ঘের পানিতে তলে গেছে, তাছাড়া 1,700 হেক্টর জমির বীজতলা ও 860 হেক্টর জমির রোয়া ধান ও পাটের ক্ষেত তলিয়ে গেছে। শিউলি রোজা, মাইটিভি।